ইয়া নাস, হে মানুষ, আল্লাহকে ভয় করো। তোমাকে আমি বলে যাই, ছোট ভাই, তুমি, তোমরা সবাই মিলে, তোমার পূর্বের সবাই মিলে, যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছে সব মানুষ মিলে, যত জিন আল্লাহ সৃষ্টি করেছে সব জিন মিলে, যেদিন আল্লাহ সৃষ্টি করেছে সেই দিনের পর থেকে যতদিন এই সৃষ্টি আল্লাহ টিকায় রাখবে আর যুগে যুগে মানুষ পাঠাবে পৃথিবীটাকে স্থির রাখার জন্য, ততদিন যত মানুষ যত জিন সবাই মিলে যদি পরিকল্পনা করে একটা অপরাধ, নতুন একটা অপরাধের তৈরি করে, মনে রাখবা আমার রব যদি ক্ষমা করতে চায়, তোমরা সব মানুষ আর জিন মিলে এমন কোন অপরাধ তৈরি করতে পারবা না যেটা আমার রব চাইলে ক্ষমা করতে পারে না। তুমি কোন অপরাধ তৈরি করবার বলবা যে এটা বুঝিয়া এটা কি আল্লাহ ক্ষমা করতে পারবে? এরকম অপরাধ তুমি পারবা না তৈরি করতে। বেঁচে থাকা অবস্থায় তুমি বেঁচে আসো, তোমার সামনে এমন একটা অপরাধ নাই যে অপরাধের ক্ষমা পাওয়া যায় না মানুষের হক ছাড়া, তাও মানুষে মাফ করে দিলে পাওয়া যায়। মানুষে মাফ করে দিলে আমি কি বুঝাতে পারছি না বুঝাতে পারি নাই? আমি কি বুঝাতে পারছি না বুঝাতে পারি নাই? দুনিয়া তুচ্ছ, তোমাকে আবার বলি তুমি আল্লাহকে ভয় করো। তোমাকেই উদ্দেশ্য করে বলছি আমি ইনশাল্লাহ উইদিন 5 to 10 minutes আই উইল ফিনিশ। আমি 5 থেকে 10 মিনিট মধ্যে শেষ করে দেবো, বেশি কথা বললে কোনো লাভ হয় না। যতটুকু শুনেছেন যদি কাজে আসে আসবে, আর সারাদিন বললো কাজে আসবে না। বুঝে আসছেন আসে নাই? তুমি, তোমার বয়স 60, সরি আপনি আপনার বয়স 60, তুমি তোমার বয়স 20, আপনি আপনার বয়স 40, অনেক অপরাধ করে ফেলেছেন, মানে আল্লাহ ক্ষমা করার ক্ষমতা রাখে না, না তো তাহলে আপনি ক্ষমা চান না কেন? কেন বলেন? শুনুন, আপনাকে বলি, আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মুহাম্মদ এদেরকে বলে দিন, এই উম্মত, তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হইও না। যেদিন তুমি মনে করবে আমার মতো কি অপরাধী আছে, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে, এটা তোমার ওই দিন সবচেয়ে, যত গুনাহ করেছো সবচেয়ে বড় গুনাহ ওইটা। যখন তুমি ধারণা করবে যে আল্লাহ কি ক্ষমা করবে আমাকে, এটা সবচেয়ে বড় গুনাহ। তাহলে তুমি কি এমন কোন অপরাধ করতে পারছো যেটা আল্লাহ ক্ষমা করার ক্ষমতা রাখে না? যদি তিনি চান ক্ষমা করতে, এরকম কি তুমি মানো এটা? তুমি এটা মানো? তাহলে তোমার অপরাধের ক্ষমা চাও আল্লাহর কাছে, ক্ষমা চেয়ে ফিরে আসো আল্লাহর দিকে। تُبُو إِلَى اللَّهِ تَوْبَةً نَّصُوحًا فِرْ عَشُو اللَّهَرْ دِكَ أَكُنِشْتُ بَابَ تُبُو আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। জানা অনেক হয়েছে, বন্ধ করো। তুবু ইলাল্লাহ, অনেক সিগারেট, গাঁজা, মদ, নেশা হয়েছে, ফিরে আসো। তুবু ইলাল্লাহ, অনেক মিথ্যে কথা বলে মানুষ ঠকিয়েছ, তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। ইয়া নাস, ইয়া শিবাব, ইয়া মুসলিম, ইয়া মুমিন, তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। অনেক নামাজ ছেড়েছো আর না, আল্লাহর দিকে ফিরে আসো। অনেক জেদ করেছো, মারামারি করেছো, অন্যের হক, অন্যকে জুলুম করে অন্যকে দেওয়ার জন্য সহযোগিতা করেছো, তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে এসো। তাওবাতান নসুহা, একনিষ্ঠ হৃদয় থেকে একদম স্থির ধীর মন মানসিকতা নিয়ে তাওবাতান নসুহা, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। প্লিজ দয়া করে আল্লাহর দিকে ফিরে আসো। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, তিনি তোমার অন্যায়কে নেকিতে পরিবর্তন করে দেবে, তিনি তোমার অন্যায়কে সওয়াবে পরিবর্তন করে দেবে, তিনি তোমার জমিন থেকে আকাশ অবধি গুনাহকে জমিন থেকে আকাশ অবধি নেকিতে পরিবর্তন করে দেবে।
তুমি যেও না কোনো মাজারে, তুমি ঠেকিও না কোনো মাজারে মাথা, তুমি বাঁধিও না কোনো তাবিজ, কোরআনের নামে ওযু ছাড়া কোরআনকে তুমি এখানে ঝুলায়ও না, তুমি মহিলাদের মাসিক অবস্থায় কোরআনকে ঝুলায়ও না, কোরআনুল কারীম এই তুচ্ছ কাজের জন্য আসেনি, শিফাউল লিল মুমিন তুমি একটু বুদ্ধিমান হও, না পা তুমি খাও গলায় নাও না, কোরআন তুমি পড়ো না গলায় নাও, তুমি একটু বুদ্ধিমান হও, তুমি একটু বুদ্ধিমান হও মুমিন, তোমার এখানে যদি সূরা ইয়াসিন থাকে, তোমার এখানে যদি সূরা ইয়াসিন থাকে, তুমি বোঝো তুমি টয়লেটে যাচ্ছ সূরা ইয়াসিন নিয়ে, আল্লাহকে ভয় করো। আমি কি অনেক খারাপ কথা বলে ফেলছি? প্লিজ ক্ষমা করে দিন, আমি ছোট মানুষ, আমি ছোট মানুষ, আপনাকে বিরুদ্ধে বলতে আসিনি, আল্লাহর কসম আপনি রাগ করিয়েন না। ধরেন সূরা রহমান আপনি হাতে রাখলেন, টয়লেটে গেলেন, স্ত্রীর সাথে ঘুমাইলেন, গোসল করলেন, সিনেমা দেখলেন, আপনার বউয়ের মাসিক হায়েদ নিফাস টয়লেটে গেল, মিথ্যা কথা বলে, সিনেমা দেখে, গোসল করে, আপনার সাথে ঘুমায়, অন্তরঙ্গ সম্পর্কে জড়িত হয়, ওনার কোমরে সূরা ইয়াসিন, বলেন কোরআন কি এত তুচ্ছ জিনিস? বলেন এটা কি ন্যায় না অন্যায়? আল্লাহকে ভয় করা উচিত নাকি উচিত না? আল্লাহকে কেমন করে ভয় করা উচিত? হাক্কাচু কতে, যেভাবে ভয় করা, যেভাবে ভয় করা উচিত। আর একটা কথা বলি, দুনিয়াটা কি বলেন তো, কি বলছি মাতা খেল তামাশা, দুনিয়াটা কি আল্লাহর কাছে কি আছে? উত্তম এবং স্থায়ী আছে। তাহলে দুনিয়া যদি খেল তামাশা হয়, তুচ্ছ হয়, তাহলে আখেরাত কি? আখেরাত নিয়ে একটু কথা বলতে হয় না? এবার দুনিয়া তুচ্ছ হলে আখেরাত নিয়ে একটু বলতে হয় না? দেখুন দুনিয়া কি, صاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة. সবাই চোখ বন্ধ করবেন, আমি এবার তর্জমা করব, নিজেকে এই পরিস্থিতির সাথে মিলাবেন, পারবেন? পারবেন? আমার এই হাত নাড়াচাড়া নিয়ে আপনাদের কি মনে কষ্ট আসে, বেয়াদব মনে হয়? আমি সৌদি আরবে বড় হয়েছি, আমার অভ্যাস এভাবে নাড়াচাড়া বেশি হওয়া, আমি অনেক চেষ্টা করি কম করার জন্য, হয় না। তারপরে অনেকেই মুরব্বী, আমি জানি মুরব্বীদের সামনে হাত নেড়ে কথা বলাটা বেয়াদবি এক ধরনের, আপনি একটু ক্ষমার চোখে দেখিয়েন, আমি পারি না স্থির থেকে কথা বলতে, তো ক্ষমার চোখে দেখিয়েন। হ্যাঁ সবাই আমরা এখন একটু চোখ বন্ধ করব, দুনিয়া এবং আখেরাতে আমাদের অবস্থা নিয়ে আমরা একটু ভাববো, ঠিক আছে? চোখ বন্ধ, আর আমি ধ্যানে বসাচ্ছি না, শুধু প্রত্যেক ব্যক্তি ভুলে যাবেন এই আয়াত নিজের সাথে মিলাবেন, ঠিক আছে? চোখ বন্ধ। যখন এসে পড়বে সেই ধ্বংসধ্বনি কিয়ামত, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ পলায়ন করবে তার ভাই থেকে, উম্মি
وأمي وأبي মানুষ পলায়ন করবে তার মা তার বাপ থেকে ওসাহিবতিহি ওয়া বানী তার স্ত্রী তার সন্তান থেকে পালাবে লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনী কিয়ামতের মাঠে মানুষ প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্থা যে সে নিজে নিজেই এত ব্যস্ত থাকবে একটু চোখ বন্ধ করে ভাবুন কিছু নাই পৃথিবীতে আপনি একা আপনার গুনাহ দেখা যাচ্ছে চতুর্দিকে আগুন দেখা যাচ্ছে আল্লাহর বিচার হচ্ছে মানুষ জাহান্নামে পড়তেছে মানুষ উলঙ্গ কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকাচ্ছে না মা তার সন্তানের খবর নিচ্ছে না সন্তান তার মায়ের খবর নিচ্ছে না স্ত্রী তার স্বামীর খবর নিচ্ছে না স্বামী তার স্ত্রীর খবর নিচ্ছে না প্রত্যেককে নিজস্ব একটা ব্যক্তিগত ব্যস্ততা দুশ্চিন্তা তার টেনশন আগুনে যাবে নাকি জান্নাতে যাবে তাকে ব্যস্ত করে রাখবে উজুহু ইয়াউমাইযিন মুসফিরা এই ব্যস্ততার দিনে কিছু চেহারা হবে উজ্জ্বল ইয়াখি ভাই আপনি কি সেই মানুষটা হতে পারবেন যেদিন ভাই ভাইয়ের খবর নেবে না স্ত্রী স্বামীর খবর নেবে না মা বাবার খবর নেবে না আপনি কি এমন কর্মকাণ্ড করছেন আপনি কি এমন ইবাদত করছেন যে ইবাদতের কারণে ওই ব্যস্ততার দিনে উলঙ্গ মানুষ কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকানোর সুযোগ নাই তাকাতে ইচ্ছে করবে না তাকানোর মনে থাকবে না কোনো কিছু মনে থাকবে না শুধু বাঁচার জন্য একটা ব্যস্ততা থাকবে দিনি ভাই সেদিন আপনি কি এই পৃথিবীতে এমন কোন কাজকর্ম করতেছেন আল্লাহ বলছে যে কিছু চেহারা হবে অনেক উজ্জ্বল দাহিকাতুম মুস্তাবশিরা সাহস্য প্রফুল্ল অনেক খুশি আনন্দিত কিছু চেহারা হবে ওয়া উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা আর অনেক চেহারা সেদিন হবে ধুলি তুষার চিন্তায় মলিন কান্নায় ভেঙে পড়ার মতো চিন্তিত ঘামিয়ে যাবে আহ কি হবে আমার আজকে সেদিন মানুষের দুইটা অবস্থা হবে কিছু হবে হাস্যোজ্জ্বল যারা পৃথিবীতে আল্লাহকে মেনেছে সলাত আদায় করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা শিক্ষিত হয়েছে যারা কোরআন তেলাওয়াত শিখতে গিয়েছে বয়স চল্লিশ হোক শরম পায়নি বয়স ষাট হোক লজ্জা পায়নি বয়স বিশ হোক লজ্জা পায়নি যে বাবা মারা ছেলেকে ডাক্তার বানাবে ইঞ্জিনিয়ার বানাবে পাইলট বানাবে কিন্তু কোরআনের শিক্ষা দিতে বলেনি যে ছেলে সন্তান নিজেকে অনেক বড় ক্রিকেটার বানাবে ফুটবল বানাবে বগি বানাবে চগি বানাবে কোরআনের শিক্ষা শিখতে বলেনি মানুষের চেহারা হবে হাস্যোজ্জ্বল যা আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করেনি সেদিন এমন হাস্যোজ্জ্বল চেহারা হবে ওয়া উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা নেশায় যারা ডুবেছিল যারা মদে ডুবেছিল জুয়ায় ডুবেছিল বেনামাজি ছিল জানাকারী ছিল সুৎখোর ঘুষখোর ছিল চুগলখোর ছিল মিথ্যাবাদী ছিল জালেম ছিল তাদের চেহারা হবে ধুলি দূষর যারা আল্লাহর নাফরমানি করেছে তার হাকুহা কথারা এবং তাদের অন্যায় অপরাধ সেগুলোকে আচ্ছন্ন করে রাখবে কালিমা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা তারাই হবে কাফের এবারে শুনবেন দুনিয়া তুচ্ছ আমি আমার শেষ হাদিসটা পড়ে আজকে শেষ করে দেব আমার এই বক্তব্য আখিরাত কি কারা কারা রাজি আছে আখিরাত সম্পর্কে একটা হাদিস শুনবে হাত তোলেন তো সবাই আল্লাহু আকবার আমি আমার শেষ হাদিসটা পড়ে শোনাবো এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন দুনিয়াতে একশো বিঘা জমি যার যার একটা বিএমডব্লিউ আছে যার একটা সুন্দরী বউ আছে তিনটা প্রেমিকা আছে যার একটা নেতা হওয়ার মতো চেয়ার আছে দশজন চামচা আছে আপনি বলবেন যে হুজুর নেতা নিয়ে বললেন কেন আপনাকে বলিনি চামচাকে বলেছি তো আপনি যদি চামচা হন ছেড়ে দেন আমাদের মতো ভালো মানে আমাদের মতো না মানুষের মতো নিজে স্বাধীন থাকেন আমি কি বলেছি কে কাকে ভোট দেবে আমি মূলত বলতে চাচ্ছি যেই ক্ষমতায় থাকেন আল্লাহকে ভয় করুন
আমরা এখানে ক্ষমতার জন্য আসিনি, সংসদের জন্য আসছি। কি জন্য আসছি? ও খুব ক্ষমতা টমতা আমরা বুঝি না, সত্যি আমি বুঝি না। আপনি থাকেন চালান, কিন্তু আল্লাহর দেওয়া বিধানকে একটু সম্মান করেন, কারণ আপনিও মরতে হবে। ওকে, আপনি পরোয়া করেন না, আপনি আপনার পথে থাকেন, আল্লাহ আর আপনি জানে। আপনি আমার কি ক্ষতি করবেন? আপনি আপনার নিজেরই ক্ষতি করতেছেন, এটা আমার কিছু যায় আসে না। আমার বলার বলছি, ভাল লাগলে ওকে, না ভাল লাগলেও ওকে, আমি আমার পথে, আপনি আপনার পথে। শোনেন, আমি আপনার চৌকিদার না যে পাহারা দিব, আপনি কখন গুনাহ করেন আর কখন গুনাহ করেন না, আপনি আর আল্লাহ, আপনার আল্লাহ জানে। কি ভুল বলছি? ভুল বলছি? ভুল বলছি? শুনুন নেতা সাহেব, শুনুন ডাক্তার সাহেব, শুনুন ইঞ্জিনিয়ার সাহেব, শুনুন পাইলট সাহেব, শুনুন 300 বিঘা জমির মালিক, শুনুন অমুক কোম্পানি লিমিটেড এর মালিক, শুনুন অমুক ইন্ডাস্ট্রির মালিক, শুনুন ইউরোপ আমেরিকা বাড়ি করা লোক, আপনাকে বলছি জি, দুনিয়া হচ্ছে তুচ্ছ খেল তামাশার ভোগ বিলাস মাত্র, মাছির ডানার চাইতে ছোট। আপনি জানেন আখেরাত কি? আপনি জানেন আখেরাত কি? আপনি জানেন আপনি যেটা ছেড়ে দিয়ে যেটা নিচ্ছেন কি ছাড়ছেন জানেন? মনোযোগ দিয়ে শুনবেন, আমি শেষ করে দেবো আমার বক্তব্য। জান্নাতে প্রবেশকারী কে বলেন তো? আমার সাথে সাথে বলতে হবে, কারণ আমি আপনাদেরকে আগেই বলছি, আমি কিস্সা কাহিনী বলতে আসি নাই, দু চারটা কথা বলবো, যদি শিখতে পারেন ওকে, না শিখতে পারলে এটা আপনার ব্যর্থতা। ভুল হলে আমার গুনাহ হবে, সঠিক হলে আমি নেকি পেয়েই যাবো, আপনি শেখেন আর না শেখেন। বুঝে আসছেন? আসে নাই। জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি, তাহলে জান্নাতে যে লোক যাবে এই লোকের পরে, এই লোকের চাইতে মানে কম জান্নাতের ভাগ। কিসের ভাগ? মানে এর চাইতে কম আর কেউ পায় নাই। জান্নাতের যে সুখ স্বাচ্ছন্দ, এর চাইতে কম আর কেউ, মানে 1 থেকে 100, এটা 100 নম্বর। বুঝতে পারছি না, পারি নাই। 1 থেকে 100, এটা 100 নম্বরটা। কয় নম্বরটা? এটা 100 নম্বরটা। এরপরে আর কোনো নম্বর নেই, এটাই শেষ। ও তুই শেষ? কি রে, তোর পরে তো আর কেউ নেই, একবারে শেষ। আমি তো চাই 5। আমি ওই 100 নম্বরটার কথা বলতেছি, 100 নম্বর। এইটার পরে এটা দেখা যায় আর কোনো জান্নাতই নেই, মানে আমি শেষ পর্যন্ত একদম মানে হামাগুড়ি দিয়ে কোনো রকমে জাহান্নাম থেকে আল্লাহ আমাকে দয়া করে বের করছে। এবার মানে আমি তো অনেক অপরাধী, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিছে, মানে ওই লোকটা, এটা হচ্ছে ওই লোকের কথা বলতেছি, যে দেখবে যে আচ্ছা পড়ি দেখবেন, মজা পাবেন ইনশাআল্লাহ। আপনি যেটাকে তুচ্ছ এই দুনিয়ার জন্য যেটাকে ছেড়ে দিচ্ছেন, দেখেন ওটা কি ছাড়ছেন আপনি। অথবা সর্বনিম্ন মানের জান্নাতি, সে কিন্তু ছোটখাটো জান্নাতের বা কম সুখের অধিকারী হবে না, মানে যার চাইতে কম সুখ আর কেউ ভোগ করবে না, ওই লোকটাও কিন্তু কম সুখের অধিকারী হবে না। এই ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ যেই ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে, বের হয়ে জান্নাতে প্রবেশ করবে, তার সম্পর্কে অবশ্যই আমার জানা আছে। কার জানা আছে বলুন তো? হ্যাঁ, আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি বলছি না আমি এখানে ক্লাস টাইপের করব, ওয়াজ টাইপের করব না। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে জাহান্নাম থেকে একেবারে কোন রকমে বের হয়ে আসা সর্বশেষ জান্নাতে যেটা ঢুকবে, ওই ব্যাপারে কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি। কে জানিয়েছে? আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।